পদ্মা সেতু বাংলাদেশের সাহসের প্রতীক বিশ্বব্যাংক এডিবি সরে গেলে চ্যালেঞ্জ নেন প্রধানমন্ত্রী 21 জেলায় ভাগ্য বদলে অপেক্ষা এখন উদ্বোধনের ত্রাণ দেখলেই ছুটছেন অসহায় মানুষ ঘরে ফিরেও কমছে না সিলেটে বানভাসীদের ভোগান্তি যমুনার করালগ্রাসে জামালপুর তিন দিনে নদী গর্ভে শতাধিক স্থাপনা ডলার সাশ্রয়ে কঠোর অবস্থানে সরকার বাড়ল বিদেশ থেকে চিনি পেঁয়াজ ফুল ফল গাড়ি সহ 135টি পণ্যের আমদানি খরচ 20% শুল্ক আরোপ 15 বছর ধরে চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে আছে মার্সিডিস বেঞ্চ বিএমডব্লিউর মতো দামি গাড়ি নিলামে উঠছে 108টি এবারও বিক্রি নিয়ে সংশয় এবং প্রতিকূল আবহাওয়ায় আশানুরূপ ফলন হয়নি রংপুরের হাড়িভাঙা আমের জুলাইয়ে আসবে বাজারে আজ থেকে বরেন্দ্র এলাকায় নামানো হবে ওটি আম দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান সাহসের প্রতীক হয়ে দাঁড়িয়ে পদ্মা সেতু নানা চড়াই উতরাই পেরিয়ে পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায় বিশাল এই নির্মাণ যজ্ঞের পেছনে ছিল নানা গল্প তারই কিছুটা তুলে ধরছেন আফজাল হোসেন 2008 সালের নির্বাচনী ইশতেহারে পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার ছিল আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর ডিজাইন তৈরিতে নিয়োগ করা হয় কনসালটেন্ট শুরু হয় সেতু নির্মাণের তোড়জোড় দুর্নীতির কল্পিত অভিযোগ তুলে বিশ্বব্যাংক এডিবি জাইকা অর্থায়ন থেকে সরে গেলে চ্যালেঞ্জ হিসেবে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কংক্রিট ও স্টিল দিয়ে পদ্মা সেতুর কাজ শুরু হয় 2014 সালের 7 ডিসেম্বর শুষ্ক মৌসুমে কাজে গতি আসলেও বর্ষার তীব্র স্রোতের কারণে কখনো কখনো বন্ধ করতে হয় নির্মাণ কাজ এর মধ্যে 22টি পিলারের নকশা জটিলতা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মিলিত প্রচেষ্টায় স্ক্রিন গ্রাউটিং করে আবার শুরু হয় পিলার বসানোর কাজ অক্টোবর 2017 সালে মূল সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার 1.5 বছরেরও বেশি সময় পর 2020 সালের 27 নভেম্বর শেষ হয় 42টি পিলার নির্মাণের কাজ খরস্রোতা পদ্মার বুকে 4 লেনের 72 ফুট প্রস্থের 6.15 কিলোমিটারের সেতু নির্মাণের পথটা সহজ ছিল না সেতু প্রকল্পের দুই প্রান্তে নদী শাসন করতে হয় 12 কিলোমিটার এলাকা জুড়ে নদী শাসনে এমন বিশাল কর্মযজ্ঞ এর আগে বিশ্বের আর কোনো সেতুতে দেখা যায়নি এছাড়া পাইলিংয়ের গভীরতা এবং সেতুকে ভূমিকম্প নিরোধক করতে 10,000 টন ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের ব্যবহারও রেকর্ড করে বিশ্বে 30 সেপ্টেম্বর 2017 সালে দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতুতে বসে প্রথম স্প্যান শরীয়তপুরের জাজিরা প্রান্তে 37 ও 38 নম্বর পিলারের উপর ভাসমান ক্রেনের সাহায্যে এই স্প্যান বসানো হয় 2020 সালের 10 ডিসেম্বর 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় 6.15 কিলোমিটারের পুরো সেতু পদ্মা সেতু ঢাকার সঙ্গে সংযোগ করবে দেশের দক্ষিণাঞ্চলের 21টি জেলাকে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা পদ্মা সেতু প্রকল্পে ঘিরে শরীয়তপুরের জাজিরা পেয়েছে ভিন্ন রূপ ব্যবসা বাণিজ্যে হয়ে উঠছে সমৃদ্ধ এ বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুরের জাজিরা প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল সরাসরি যাচ্ছি তার কাছে স্বপ্নের পদ্মা সেতু ঘিরে কিন্তু পুরো বদলে গেছে এই জাজিরা যে এলাকাটি ছিল একেবারেই মানব বসতি একরকম শূন্য এবং বিরান ভূমি সেখানে কিন্তু এখন বড় বড় ভবন উঠেছে ব্যবসা বাণিজ্য পর্যটন জোনে পরিণত হয়েছে এলাকা এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন শ্রমিক রয়েছেন এখানকার স্কুল টিচার রয়েছেন সবাই একই কথা বলছেন যে গেল 2015 সালের 12 ডিসেম্বর যে
প্রধানমন্ত্রী এখানে এই মূল কাজের উদ্বোধন করে গিয়েছেন। এর পরের অবস্থা আর এখনকার অবস্থা কিন্তু রাত দিন তফাৎ, এবং এখানকার আর যে স্থানীয় যে লোকজন যারা আছেন তাদের জীবনযাত্রা মানও কিন্তু পরিবর্তন হয়েছে। যে এখানকার বা যে শুধু ভবন উঠেছে সেইটি নয়, এখানে কিন্তু অনেক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। তারা বলছেন যে এত পর্যটকরা এখানে আসেন প্রতিদিন বিকেল এবং বিভিন্ন সময়ে এই পদ্মা সেতুকে ঘিরে এখানে একটি বড় পর্যটন জোন তৈরি হতে চলেছে, এবং সেভাবেই কিন্তু এখানে যারা স্থানীয় জমি জমা আছে তাদের নানা রকম পরিকল্পনার কথা ভাবছেন। যে দিনটির অপেক্ষায় তারা ছিলেন সেই 25শে জুন এই উদ্বোধন যে দিন তারিখ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সেটি শুনবার পরে কিন্তু এখন তারা এখন আনন্দে উদ্বেলিত, উচ্ছ্বাসিত। তারা বলছেন যে এই দিনের পরেই কিন্তু তাদের এইখানকার পরিবেশ আরও পরিবর্তন হবে, সেই লক্ষ্যে কিন্তু এখন দিনক্ষণ গুনছেন আর পরিকল্পনা করছেন তারা। এবং এখানে যে অর্থনীতিবিদরা বলছেন যে 1% জিডিপি বাড়বে, তার চেয়েও কিন্তু তারা মনে করছেন যে স্থানীয়ভাবে জিডিপি কিন্তু 2% বেশি বেড়ে যাবে। এবং এখানকার যেসব উৎপাদিত পণ্য রয়েছে বিভিন্ন রকম কৃষিজ পণ্য সেগুলো দ্রুত বাজারজাত করতে পারবেন, এবং তাদের এখানকার আর যে ব্যবসা বাণিজ্য সেগুলো যেমন গুরুত্ব বাড়বে, পাশাপাশি কিন্তু তাদের এখানকার কৃষিক্ষেত্রে অনেক পরিবর্তন হবে এবং কৃষিভিত্তিক শিল্প কলকারখানা এখানে গড়ে উঠবে, এরকম চিন্তা তারা আছে। এবং এখানে কিন্তু সড়ক পথই নয় রেলপথ, এবং দুটো পথ একসঙ্গে চালু হওয়ার পাশাপাশি যে বহুমুখী সেতু থাকবার কারণে নানা রকম সুযোগ সুবিধা এই দক্ষিণাঞ্চলের মানুষগুলো পাচ্ছে। এবং এই দক্ষিণাঞ্চলে 21 জেলার মধ্যে কিন্তু এখন আপাত দৃষ্টিতে এই অঞ্চলের এই শরীয়তপুরের জাজিরার মানুষ মনে করছেন তারা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন, এবং যে এলাকাটি ছিল সবচেয়ে অবহেলিত সে এলাকার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিবেশ বিরাজ করছে। এবং এই পদ্মা সেতুর যে এই জাজিরা প্রান্ত সেই প্রান্তের যে নান্দনিকতা সেটি কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে, এবং এখানকার জৌলুস ঘিরে কিন্তু লোকজন আকৃষ্ট হচ্ছেন। এবং তা পদ্মার যে নির্মল পরিবেশ সেই পদ্মা তীরের পরিবেশের পাশাপাশি যে এখানকার যে নতুন নগরী তৈরি হয়েছে, যে বলছেন যে দেশি বিদেশি যে হাজার হাজার মানুষের বসতি, সেই বসতিকে কেন্দ্র করে কিন্তু এখানকার আর আর্থসামাজিক অবস্থার যেমন পরিবর্তন হয়েছে, নতুন নগরায়ণ তৈরি হয়েছে, এখানকার হাট বাজার এবং এখানকার দোকানপাট এবং বিভিন্ন পণ্য কেনা বেচার মধ্যে কিন্তু বৈচিত্র্যতা এসেছে। তো এই ছিল পদ্মা সেতুর ঘিরে যে জাজিরা অঞ্চলের বৈপ্লবিক এক পরিবর্তন সেই তথ্য আমার কাছে সবশেষ। সরাসরি ছিলাম শরীয়তপুরের জাজিরা প্রান্তে। অন্য প্রসঙ্গ, ঘরে ফিরতে শুরু করেছেন সিলেটের বানভাসীরা। পানি কমায় স্পষ্ট হচ্ছে ক্ষত, খাবার সংকটে ত্রাণ দেখলেই ছুটছেন অসহায় মানুষ। প্রশাসন বলছে ঘর মেরামতের ব্যবস্থা নেওয়া হবে, দেয়া হচ্ছে খাদ্য সহায়তাও। দিঘেন সিংহের ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। আমার বাড়িটা পুরা বাড়িটা পানি ঢুকিয়া বন্যার পানিয়ে, এখন পানি সরে গেছে, বাড়িটা কাই তুই গেছে, মানে পড়ার ডর। তো আমরা বাড়ি থেকে সরে অন্য বাড়ির গিয়া আশ্রয় লইছি। নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা বেগমের বাড়ি ধসে পড়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এ অবস্থায় তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন। টানা 10 দিন সিলেটের 13 উপজেলার মধ্যে গোয়েনঘাট সহ 5 উপজেলার 90% ঘরবাড়ি পথঘাট পানিতে ডুবেছিল, এতে অধিকাংশ কাঁচা ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, তার উপর নেই ঘরে খাবার। ত্রাণ বিতরণের খবর পেলেই ছুটছে নারী পুরুষ শিশুরা। এখন আনলে খাবার, এখন গোর দড়িটা ভাঙিয়ে গেছে কি নিচে, গোর দড় ভাঙিয়া নিচে চাউল পাইছি আরো পাইতাম, আশা আল্লাহর গেছে চাল পেয়ে খুশি হয়েছি। বন্যার পানির সাথে যখন ঢেউ ছিল, ঢেউগুলা তার মাটি নিয়ে গুড়গুলা ফেলাই দিছে। উপজেলার চেয়ারম্যান জানালেন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে, আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন তালিকার পর সবাইকে সহায়তা দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান সাহেবদের কাছ থেকে আমরা একটা ক্ষয়ক্ষতির একটা আইডিয়া নিয়েছি বা একটা তালিকা নিয়েছি, সেই অনুযায়ী আমরা ডিপার্টমেন্টের কাছ থেকে এগুলো এলজিডির রাস্তাঘাটের বিষয়ে আমরা এলজিডিতে জানাবো। ক্ষতির পরিমাণটা নিরূপণ করতে পারলে আমরা তখন সেই অনুযায়ী যার যার প্রয়োজন অনুযায়ী আমরা তখন আইনগতভাবে বা আমাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। বন্যায় গোয়েনঘাট উপজেলার 12 ইউনিয়নের 268টি গ্রাম পানিতে তলিয়ে ছিল। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেটের ওসমানী নগরে আছেন রিপোর্টার ইকরামুল কবির, এবং সুনামগঞ্জের সুলতানপুরে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। প্রথমে যাচ্ছি ইকরামের কাছে।
উপজেলা সাদিপুর ইউনিয়নের চাতলপার গ্রামে। এই গ্রাম সহ এই এলাকার যতটি গ্রাম আছে, যতটি বাড়ি আছে, প্রত্যেকটি বাড়ি এখনও পানির নিচে তলিয়ে আছে। বারো দিন ধরে পানির নিচে তলিয়ে আছে এই সমস্ত বাড়িঘর। কোনো জায়গায় হেঁটে যাওয়ার বা চলাচলের কোনো উপযোগী নেই। আমরা নৌকা করে এই জায়গায় এসেছি এবং এই বাড়িটা পুরো জনমানব শূন্য, কারণ এই পানি এখন যে পানি যে স্তর রয়েছে তার চেয়ে অনেক উপরে পানি উঠে গিয়েছিল। এই এলাকা সহ এই আশপাশের যে এলাকাগুলো আছে প্রত্যেকটি বাড়ি জনমানব শূন্য। কারণ হচ্ছে কি, এখানে শুধুমাত্র পানি নয়, এই এলাকা পানির নিচে তুলে যাওয়ার কারণে নানা রকম শঙ্কার মধ্যে এই এলাকার মানুষের ছিল। যে কোনো সময় বড় ধরনের ঝড় বাদল কিংবা বড় ধরনের ঢেউ আসতে পড়তে পারে, বাড়িঘর তছনছ করে বা ভেঙে যেতে পারে, সে কারণে বাড়িঘর থেকে মানুষ চলে গিয়েছে। বলে রাখা প্রয়োজন যে যেই আটটি ইউনিয়ন আছে এই ওসমানীনগরে, এই আটটি ইউনিয়নের 300+ গ্রাম রয়েছে। কম বেশি সব গ্রামেই পানি উঠেছে এবং প্রত্যেকটি গ্রামেই পানির নিচে তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছে। 2.5 লাখ মানুষ এই উপজেলা, তার মধ্যে প্রায় অর্ধেকের বেশি মানুষ এই পানিবন্দী অবস্থায় রয়েছে। এই অবস্থায় মানুষজন ঘরে ফিরতে চাচ্ছে, কিন্তু যেই পরিমাণ পানি উঠেছে সেই পানি ধীর গতিতে নামছে, কারণ এখন পর্যন্ত সুরমা এবং কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। যদিও কানাইঘাটে বিপদসীমা 34 সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে, কুশিয়ারা নদী মাত্র 7-8 সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। তারপরেও যে পানিগুলো ঢুকে গিয়েছে বিভিন্ন জায়গায়, সেই পানিগুলো একেবারে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পানিগুলো নদীতে গিয়ে পড়তে পড়তে অন্তত আরও 10 দিন সময় লাগবে। তবে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে, সে ক্ষতিটা হচ্ছে গিয়ে এই যে জায়গায় আমরা বসে আছি বা যে জায়গাটি এই এলাকা, সেই এলাকার আউশের ক্ষেত বা আউশের জমিন, এই জমিতে এখন বীজতলা লাগানোর কথা ছিল, কিন্তু এখন বীজতলা পুরো যেগুলো বীজতলা করেছিল সেই বীজতলাগুলো পানিতে তলিয়ে গেছে। বীজতলা তলিয়ে যাওয়ার ফলে প্রায় 1660 হেক্টর সিলেটের 13টি উপজেলা 1660 হেক্টর জমির বীজতলা, আউশের বীজতলা পানিতে তলিয়ে গেছে। এবং শুধুমাত্র এইটিই নয়, বিভিন্ন সড়ক, যে আঞ্চলিক সড়ক বা ইউনিয়ন পর্যায়ের সড়ক বা উপজেলা পর্যায়ের সড়ক, সেই সড়কগুলো প্রায় 1000 কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে গেছে এবং পানিতে নষ্ট হয়ে গেছে, যার ক্ষতি প্রায় 100 কোটি টাকা হবে, যা নির্ধারণ করা এখনও হয়নি। তবে প্রাথমিকভাবে বলা যাচ্ছে 300-400 কোটি টাকা এই ক্ষতি হয়েছে শুধুমাত্র সড়কের। অন্যদিকে ঘরবাড়ি প্রায় 1000-এর এই উপজেলায় প্রায় 1000 ঘরবাড়ি নষ্ট হয়েছে। সব কিছু মিলে সিলেটে যে বন্যা হয়েছে প্রায় 10-12 দিন, সেই 10-12 দিনের বন্যায় প্রায় 10,000-এর উপর ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি সহ অন্যান্য স্থাপনার ক্ষতি হয়েছে, তাতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। মৎস্য খামার, এই এলাকায় যে মৎস্য খামারগুলো আছে সেই মৎস্য খামারগুলো তলিয়ে গেছে। সিলেটের মৎস্য খামার তলিয়ে যায় প্রায় 10 কোটি টাকার উপর ক্ষতি হয়েছে। মোটামুটি বলা যায় দীর্ঘস্থায়ী এই বন্যায় কোটি কোটি টাকার ক্ষতি গুনতে হচ্ছে সিলেটকে, এবং এই ক্ষতি পুষিয়ে উঠতে আরও দীর্ঘদিন সময় লাগবে। মানুষজনের অবকাঠামো ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, এগুলো পুষি তুলতে অন্তত কয়েক বছর চলে যাবে। মোটামুটি এই ছিল সিলেটের বন্যা কবলিত ওসমানীনগরের বিভিন্ন গ্রামের যে চিত্র, তার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য, সেখানে রয়েছে আমাদের সহকর্মী হিমাদেশেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জের সুলতানপুর এলাকার একজন শ্রমজীবী মানুষের বাড়িতে। এই বাড়িটি গত 2 দিন যাবৎ পানিমুক্ত হলে এখনো বাড়ির মেঝে ভিজে থাকার কারণে তারা এই মেঝেতে স্বাভাবিক জীবন যাপন করতে পারতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে সবকিছুই কাদায় একদম ডুবে আছে। মানুষ, বাড়ির লোকজন কিছু সিমেন্টের পালা এবং বিভিন্ন ইট দিয়ে চলাচলের উপযোগী করতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটাতে কি পরিমাণ কাদা জমে আছে, সেই কাদার কারণে এখানে এই ঘরে লোকজন প্রবেশ করতে পারতেছেন না। তারা আসেন বাইরে তার পাশের বাড়িতে এবং যে সংসারের যে সমস্ত জিনিসপত্র আসবাবপত্র সবই উপরে তুলে রেখেছেন। এই কাদার কারণে তারা, এই কাদা যতদিন পর্যন্ত না শুকাবে ততদিন পর্যন্ত এই বসতঘরে পৌঁছা যাবে না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই গৃহকর্তী এক ঘর থেকে অন্য ঘরে যেয়ে ঘরগুলি গোছানোর কাজ করছেন এবং কাদাটাকে কিভাবে কমানো যায় সেই চেষ্টা করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার গৃহকর্তীর সাথে, তিনি জানিয়েছেন তাদের পরিবারের 7 সদস্য এই বসতঘরটিতে বস, 2 দিন যাবৎ পানি সরে গেলেও এখন পর্যন্ত বসতঘরের কাদা যায়নি। কাদা না যাওয়ার ফলে তারা এখনো ঘরটিকে বসবাসের উপযোগী করে তুলতে পারতেছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরে কমপক্ষে হাঁটুতে গন্ডা পরিমাণ 6-7 ইঞ্চি পরিমাণ কাদা জমে আছে। কাদার মধ্যে চলাচল করা অত্যন্ত কষ্টকর এবং অসহনীয় একটা অবস্থা তৈরি হয়। কিন্তু এই কাদার কারণে তারা এরকম অনেকগুলি ঘরে কাদায় নিমজ্জিত ছিল, দিন যাওয়ার সাথে সাথে কিছু কিছু কাদা কমতেছে এবং মানুষের ঘরগুলি চলাচলের উপযোগী বা বসতের উপযোগী করে
গড়ে তোলার চেষ্টা করতেছেন। এই সুলতানপুর এলাকাটি একটি হাওড় বিস্তৃত এলাকা, এর পাশেই রয়েছে ঝাওয়ার হাওড়। ঝাওয়ার হাওড়ের পানি কমে গেছে এবং লোকালয়ের পানি অনেক কমে গেছে, কিন্তু ঘরের কাদা যেতে আরো কয়েকদিন সময় লাগবে। বিশেষ করে রৌদ্রোজ্জ্বল দিন এবং আবহাওয়া ভালো করলে সেই কাদা পরিস্থিতির অনেকটা উন্নতি হতে পারে। যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে এই এই উন্নতির সম্ভাবনা খুবই কম এবং উন্নতি ধীরগতিতে হবে, মানুষের দুর্ভোগও বাড়বে। মানুষের দুর্ভোগ বাড়ার ফলে মানুষের যে স্বাভাবিক জীবনযাপন বন্যা পরবর্তী পূর্ববর্তী যে জীবনযাপন সেটা আসতে সেই সময় যেতে অনেক সময় লাগবে। সময় লাগার কারণে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি যে যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে তাহলে এই এই কাদা দ্রুত সরে যাবে, নয়তো সরে যাবে না। তাহলে এই এই ছিল সুনামগঞ্জের সুলতানপুর থেকে দুর্ভোগের শিকার মানুষজনের সবশেষ কথা। সরাসরি ছিলাম সুনামগঞ্জের সুলতানপুরে এবং সিলেটের। যমুনায় পানি বাড়ার সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন। গত তিন দিনে নদীগর্ভে বিলীন হয়েছে জামালপুরের মাদারগঞ্জের পাকরুল গ্রামের শতাধিক বাড়িঘর। গ্রামটির একমাত্র প্রাথমিক বিদ্যালয়টিও ভেঙে ফেলা হচ্ছে, সব হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙনের কবলে। ভাঙনের হাত থেকে বাঁচাতে বিদ্যালয়টি সরিয়ে নেওয়ার কাজ করছেন গ্রামবাসী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এক সপ্তাহে বেড়েছে যমুনা নদীর পানি। মাদারগঞ্জ উপজেলার এই গ্রামটির শতাধিক ঘরবাড়ি, গাছপালা, মসজিদ ও মাদ্রাসা, ফসলি জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া দেওয়ানগঞ্জ, ইসলামপুর উপজেলার কয়েকটি স্থানেও দেখা দিয়েছে ভাঙন। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। এরা সরকারি এরা স্কুল আছিল, তবু শেষ হয়ে ভাঙাচিরা করে ফেলেছে। দুই তিন দিনের মধ্যে মনে করেন যে এখানে বসতবাড়ি, কায়েম বসতবাড়ি ছিল, এগুলো সব একেবারেই মনে করেন যে এই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। যেটুক আছে এইটুকু তো ভেঙে নিয়ে যাবো গা, হ্যাঁ আমরা এখন কোন জায়গায় থাকবো তথা অনেক থান ভেঙে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ভাঙনের কারণে নদীর গভীরতা সহ বিভিন্ন পরিকল্পনা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে বন্যা নিয়ন্ত্রণে বাঁধের কাজ শুরু হবে। সমীক্ষার সুপারিশ অনুযায়ী আমাদের যেখানে প্রয়োজন অনুযায়ী আমরা নদী ভাঙন রোধে প্রকল্প আমরা প্রণয়ন করব। স্টাডি রিপোর্টের সুপারিশের ভিত্তিতে আমরা এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। উপজেলা শিক্ষা অফিসের নির্দেশে 2013 সালে 51,40,000 টাকায় নির্মিত হয় পাকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি সহ গ্রামের প্রায় 800 মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। সময় সংবাদ, জামালপুর। বাড়ল বিদেশ থেকে চিনি, পেঁয়াজ, ফুল, ফল, গাড়িসহ 135টি পণ্যের আমদানি খরচ। এগুলো আমদানিতে নিয়ন্ত্রণ শুল্ক সর্বোচ্চ 20% বাড়িয়েছে সরকার। এনবিআর বলছে দেশীয় শিল্প সুরক্ষা এবং আমদানিতে নিরুৎসাহিত করার মাধ্যমে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে বিপুল পরিমাণে উৎপাদন হয় এমন পণ্যসহ বিলাসী ব্যয়বহুল পণ্য আমদানিতে নতুন করে শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন কাঠামো অনুযায়ী নিয়ন্ত্রণ শুল্ক বাড়িয়ে সর্বোচ্চ 20% নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল 0-3%। নতুন এ শুল্ক আরোপে চিনি, পেঁয়াজ, অপরিশোধিত সরিষার তেল, ফুল, ফল, গাড়িসহ নিত্য প্রয়োজনীয় ও বিলাসী 135টি পণ্যের ওপর নিয়ন্ত্রণ শুল্ক আরোপ করা হয়েছে। এতে রাজস্ব বাড়লেও এসব পণ্যের দাম বাড়বে অভ্যন্তরীণ বাজারে। সোমবার থেকেই নতুন এ শুল্ক কার্যকরের বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। শুধু তো রাজস্বই না, এছাড়াও তো আরো আপনার ন্যাশনাল ইস্যুজ আছে। এখন এই অবস্থায় আপনার বৈদেশিক মুদ্রাও তো আপনার সাশ্রয় হবে আমাদের আমাদের দেশে যে আপনার প্রান্তিক যে ফ্রুস্টুস আছে চাষিরা লাভবান হবে। অর্থনীতিবিদরা মনে করেন এনবিআর এর এই উদ্যোগে বাজারে কিছুটা প্রভাব পড়লেও বর্তমান প্রেক্ষাপটে সময় উপযোগী, তবে নিত্যপণ্যের চাহিদা পূরণে উৎপাদনে জোর দেওয়ার পরামর্শ তাদের। আমি সরকারের এটাকে ইতিবাচক ভাবনাই জন্যই বলবো, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আমাকে সবসময় কিনেই রাখতে হবে, তার পাশাপাশি আপনার এই কৃষিজ উৎপাদনের বিষয়ে কৃষি মন্ত্রণালয় বা তার সঙ্গে জড়িত যেসব সংস্থা আছে তাদেরকেও আপনার কার্যক্রম গ্রহণ করা দরকার যেটা স্থবির না হয়। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে আমদানি করা ফলের ওপর 20%, নির্মাণ সামগ্রীতে সর্বোচ্চ 10%, প্রসাধনী ও আসবাবপত্রে 20% নিয়ন্ত্রণ শুল্ক কার্যকর হবে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুবছর করোনার কারণে লোকসানের পর প্রতিকূল আবহাওয়ার ফলন ভালো হয়নি রংপুরের হাড়িভাঙা আমের। তবে বাগান মালিক ও ব্যবসায়ীদের
ক্ষতি পুষিয়ে দিতে সরকারি বেসরকারি নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এবার জুলাই মাসেও বাজারে সরবরাহ রাখতে হিমাগারে আম সংরক্ষণের পরিকল্পনা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। আশরাফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। স্বাদে গন্ধে অতুলনীয় রংপুরের আশহীন রসালো আম হাড়িভাঙা। দুবছর করোনার কারণে লোকসানের মুখে পড়েন বাগান মালিকরা। এরপর প্রতিকূল আবহাওয়ার কারণে এবার ফলনও কিছুটা কম হয়েছে। জুনের মাঝামাঝি বাজারে আসলেও ভালো লাভের আশায় জুলাইয়ে বাজারে আনতে এবার হিমাগারে সংরক্ষণের পরিকল্পনা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। গত দুই বছর আমের বাজার পাওয়া যায়, এবার আশা করছি এবার ভালো রেজাল পাবো। গত দুই বছরের যে ক্ষতিটা হয়েছে সেটা এবারে আমরা পুষে নিতে পারবো। অনেকদিন আর কি সংরক্ষণ করে রাখা যায়, এটা আমাদের কাছে একটু সুবিধা। লাস্টের দিক বের করি তখন আম থাকে না, তখন অনেক দাম পাই। হাড়িভাঙা আম এবার রফতানির উদ্যোগ নিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর, তৎপর কৃষি বিভাগেও। গতবারের ন্যায় আমরা এবছরও আমাদের রপ্তানির যে উদ্যোগগুলো আমরা রপ্তানিকারকদের সাথে আমাদের খামার বাড়িতে আমরা মিটিং করেছি। সুষ্ঠু বিপণন ব্যবস্থার জন্য আমরা পদাগঞ্জে মত বিনিময় সভা করেছিলাম। কৃষকদের যে সমস্যাগুলো ছিল আমরা সাময়িকভাবে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করি। আমরা প্রত্যাশা করছি কৃষকরা এবার হাড়িভাঙা আমের যথাযথ মূল্য পাবে এবং রংপুরের হাড়িভাঙা আম সারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতেও আমাদের কোনো অসুবিধা হবে না। কৃষি বিভাগ চলতি বছর 1,887 হেক্টর জমির বাগানে 30,000 মেট্রিক টন হাড়িভাঙা আম উৎপাদনের আশা করছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে গুটি আম নামানো। এবার 8 ধাপে পর্যায়ক্রমে ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাত, হিমসাগর ও রূপালী আম নামানো হবে। সে খবর জানাতে পোরশা আম বাগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার এম আর রকি। পরিপক্ক আম ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য প্রতিবছরই জেলা প্রশাসন এরকম একটি সময় বেঁধে দেয়। এবছর 25 মে প্রথম পর্যায়ে গুটি জাতের আম নামানোর ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে আজ থেকে এই আম নামানো শুরু করেছে স্থানীয় বাগান মালিকরা। তবে পর্যায়ক্রমে এবার 8 ধাপে আম নামছে এবং আগামী 30 মের পর থেকে কিন্তু জাতের যেসব আম রয়েছে, বিশেষ করে গোপালভোগ, ল্যাংড়া, খিসাপাত, এই জাতীয় আমগুলো কিন্তু 30 মের পর থেকে বাজারে আসবে এবং ভোক্তাদেরকে এবছর পরিপক্ক আম বাজারজাত করার জন্য এবং খাওয়ানোর জন্য প্রশাসন এই বাগানগুলোতে এক ধরনের নজরদারি চালিয়ে যাচ্ছে। এবং এবছর কিন্তু আমের এই জেলায় প্রথম পর্যায়ে ভালো একটি ফলন আশা করছে কৃষি বিভাগ। তবে শেষ মুহূর্তে এসে কদিন আগে কিন্তু এক ধরনের দুর্যোগ, বিশেষ করে ঝড় বয়ে যায়, ঝড়ে কিছুটা আমের ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও জেলা প্রশাসন বলছে বা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর এই জেলায় 30,000 হেক্টর আমের বাগান রয়েছে, যেই বাগানগুলো থেকে তারা আশা করছে 3.5 লাখ মেট্রিক টন আম তারা বাজারজাত করতে পারবে। এবং এই আম বাজারজাত করার জন্য কিন্তু ইতিমধ্যে আম বাগান মালিকদের সঙ্গে কিন্তু কৃষি বিভাগ বা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দফায় দফায় তারা পরামর্শ করছে এবং কোনোভাবে যেন অপরিপক্ক আম বাজারজাত না করা হয় এবং পাশাপাশি আমে যে কেমিক্যাল মেশানোর বিষয়টি থাকে এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে কিন্তু বাজারে এক ধরনের নজরদারি করছে প্রশাসনের পক্ষ থেকে। তো এবছর কিন্তু এই জেলায় বিশেষ করে রূপালী আম, যে আমটা অত্যন্ত শেষ সময়ে এবং মিষ্টি জাতের কিছুটা পরে আসে, এই আমের কিন্তু ভালো ফলন বা ভালো একটি বাজার ব্যবস্থা এই আশা করছে জেলা প্রশাসন বা জেলা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে। এবছর প্রায় 2,000 কোটি টাকার মতো আমের বাজার বা আমের কারবার হবে এমন প্রত্যাশা করছে এই স্থানীয় চেম্বারের পক্ষ থেকে। তবে প্রতি বছর কিন্তু এ জেলায় আমের বাগান গড়ে ওঠার প্রবণতা বেড়েছে এবং আমের ভালো একটি বাজার পাওয়ার কারণে অন্যান্য ফসলের দিক থেকে আমের দিকে ঝুঁকছে স্থানীয় বাগান মালিকরা বা কৃষি বিভাগ থেকেও তারা সেরকম পরামর্শ দিচ্ছে। তো সব মিলে আগামী 30 মের পর থেকে কিন্তু সুস্বাদু জাতের যেসব আম রয়েছে এই আমগুলো কিন্তু ভোক্তা পর্যায়ে খাওয়ার বা ভোক্তা পর্যায়ে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে নওগাঁর এই বরেন্দ্র এলাকার বাগানগুলোতে। এই ছিল নওগাঁর পোরশায় আজকে গুটি আম নামানোর মধ্য দিয়ে সার্বিক কার্যক্রমের খবর আমার কাছে। সরাসরি ছিলাম নওগাঁর পোরশা বাগান এলাকায়। ফজলি আম কার, অবশেষে এই বিবাদের জবাব মিলল। রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ দুই জেলায় পেল ফজলি আমের জিআই সনদ। এ নিয়ে শুনানি শেষে নতুন করে ভৌগোলিক নির্দেশক বা জিআই ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ রায়ে কোনো পক্ষের আপত্তি থাকলে দুই মানের মধ্যে আদালতের শরণাপন্ন হতে হবে। সাইফুর রহমান, রকির রিপোর্ট।
ফজলি আম কোন জেলার তা নিয়ে বিরোধ যেন মিটছিল না, এবার যেন খুশি করা হলো রসালো ফলটির জিআই দাবিদার দুই জেলাকেই। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ দুই জেলাই পেল জিআই সনদ। জিআই স্বীকৃতির জন্য 2017 সালে আবেদন করেছিল রাজশাহীর ফল গবেষণা ইনস্টিটিউট, কিন্তু এর বিরোধিতা করে ফজলি আমকে নিজেদের দাবি করে চাঁপাইনবাবগঞ্জ জেলা। এর প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তর এই শুনানির আয়োজন করে। রাজশাহীর ফজলি আম খুব মিষ্টিও হবে, আর আমাদের ফজলি আমে মনে করেন স্প্রে তো করাই হয় না। রাজশাহীবাসী হিসেবে এটা আমি, আমার কাছে প্রত্যাশা ছিল যে এটা যদি আমরা পেতাম তাহলে আমাদের জন্য অনেক বেটার হইতো এবং আমরা অনেক আনন্দিত হইতাম। মঙ্গলবার রাজশাহীর পক্ষে শুনানিতে অংশ নেন জেলার ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আর চাঁপাইনবাবগঞ্জের পক্ষে জেলার কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। দুই পক্ষের দায়িত্বশীলরা জানান আলোচনার মাধ্যমে রায়ের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। মঙ্গলবার বিকেলে শুনানি শেষে শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের দপ্তর থেকে এ ঘোষণা দেওয়া হয়। আগামী রোববার প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ রায়। তবে রায়ে কোনো পক্ষের আপত্তি থাকলে আগামী দুই মাসের মধ্যে আদালতের শরণাপন্ন হতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে কেউ আদালতের আশ্রয় না নিলে জিআই পণ্য ফজলি আমের নতুন ভৌগোলিক নিদর্শক হিসেবে গেজেটে প্রকাশ করা হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রাম বন্দরের শেডে 15 বছর ধরে পড়ে থাকা 108টি মূল্যবান গাড়ি বিক্রির জন্য আবারও নিলামের সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে 9 বার নিলাম ডেকে মাত্র 3টি গাড়ি বিক্রি হওয়ায় এবারও নানা জটিলতার সংশয় সৃষ্টি হয়েছে। তবে আর্থিক ক্ষতি এড়াতে বাজার কিংবা ভিত্তিমূল্যের পরিবর্তে বিডারের দেয়া দরেই গাড়ি বিক্রির কথা বলছেন ব্যবসায়ীরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। পর্যটন সুবিধায় গত 12 থেকে 15 বছর আগে আনা এসব মূল্যবান গাড়ি এখনো পড়ে আছে চট্টগ্রাম বন্দরের নিলাম শেড এবং বিভিন্ন কন্টেনারের ভেতরে। বারবার নিলাম ডেকেও কাঙ্ক্ষিত ক্রেতা ও মূল্য না পাওয়ায় গাড়িগুলো বিক্রি হচ্ছে না। এতে অন্তত 100 কোটি টাকার রাজস্ব আটকে আছে, পাশাপাশি বন্দরের মূল্যবান জায়গাও দখল করে রেখেছে। এই অবস্থায় পুনরায় 108টি গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস, কিন্তু নানা জটিলতার কারণে গাড়িগুলো বিক্রি নিয়ে আবারও সংশয়ের সৃষ্টি হয়েছে। বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করে নতুনভাবে টেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। স্বতঃস্ফূর্তভাবে আমরা যারা বিডার আছি তারা ওখানে পার্টিসিপেট করব। বাজার ভ্যালুতে যেটা 2000 মডেলের গাড়ি আপনার যদি 1.5 কোটি টাকা রিজার্ভ ধরেন তাহলে তার এটা বিক্রি হবে না। দীর্ঘ এক যুগের অপেক্ষার পর গত 9 ফেব্রুয়ারি জাকজমক করে 3টি গাড়ি বিক্রি করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। এর আগে প্রথম দফায় 6 বার এবং পরবর্তী দফায় 2 বার গাড়িগুলো বিক্রির উদ্যোগটিও সফল হতে পারেনি। সবচেয়ে বড় জটিলতা বাণিজ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পারমিশন বা সিপি জোগাড় করা। আগে বিডারদেরকে এই সিপি সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়, এবার চট্টগ্রাম কাস্টম হাউস নিজেরাই তা নিয়ে রেখেছে। এখন যেহেতু সেই জটিলতা থাকছে না, এবার আমরা সিপি সংগ্রহ করতে পেরেছি, কাজেই এবার আমরা কাঙ্ক্ষিত দর পেলে আমরা এগুলো নিলামে বিক্রি করতে সক্ষম হব বলে আশা করছি। এদিকে বছরের পর বছর গাড়িগুলো পড়ে থাকায় অনেক যন্ত্রাংশই নষ্ট হয়ে গেছে, এতে প্রতি নিলামে গাড়িগুলোর দাম কমছে। এই অবস্থায় আর্থিক ক্ষতি এড়িয়ে বিডারদের দরে গাড়িগুলো বিক্রির কথা বলছেন ব্যবসায়ীরা। 5 বছর পরে দেখা যাচ্ছে এগুলো অর্ধেকের চাইতেও বেশি দাম পড়ে গেছে। ভবিষ্যতে যদি আরও যদি লিঙ্গার করা হয় হয়তো এক পর্যায়ে দেখা যাবে গাড়িগুলো কোনো প্রাইসই পাবে না। আগামী 5 থেকে 9 জুন পর্যন্ত আগ্রহী ক্রেতারা বন্দরের নিলাম শেডে ঢুকে গাড়িগুলো দেখতে পারবেন। 12 এবং 13 জুন দুদিন নিলামপত্র জমা দেওয়ার পর 19 জুন প্রকাশ্যে নিলাম বক্স খোলা হবে। নিলামে বিক্রির তালিকায় রয়েছে 26টি মিৎসুবিশি, 23টি করে মার্সিডিস বেঞ্জ এবং BMW, 60টি করে ল্যান্ড রোভার ও ল্যান্ড ক্রুজার, 6টি লেক্সাস, 5টি ফোর্ড, 3টি জাগুয়ার এবং 1টি করে দায়ু, হোন্ডা ও CRV। একেবারে নতুন এসব গাড়ির বাজার মূল্য 1 থেকে 3 কোটি টাকা পর্যন্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাগরে 65 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় পিরোজপুরে বেড়েছে সব মাছের দাম। প্রকারভেদে কেজিতে 30 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় মাছের দাম বাড়তি বলে জানালেন বিক্রেতারা। জিয়াউল হকের তথ্য ও মাহমুদুল হাসানের ছবিতে রিপোর্ট। ভোরের আলো ফুটতেই পিরোজপুরের পাড়ের হাট মৎস্য অবতরণ কেন্দ্রে নদী থেকে নানা রকম মাছ নিয়ে হাজির হন জেলেরা।
জেলার সবচেয়ে বড় এই পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে হাঁকডাকে চলে মাছ কেনা বেচা। তবে সাগরে গত 20 মে থেকে আগামী 65 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় কমে গেছে সরবরাহ। গত কয়েকদিনে প্রকারভেদে কেজিতে 30 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। এই অবস্থায় বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে মাছ কিনতে আসা পাইকারি ব্যবসায়ীরা। মাছ বোনা নাই, জমি অসহায় ভাই, আমরা পাঙ্গাস বেশি, কাল কিনছি 100 টাকা 150 টাকা কেজি। অন্য অন্য মাছ তো নাই, তো কোনো মোকামে কোনো মাছ নাই, আবার তো পাশাটি ধরে কোনো মাছ নাই, মাছ কম, মাছ মুড়ো নাই, এখন ওই অল্প দুর্গ মাছ হয়, এই কিনে আমরা বাজারে নিয়ে বিক্রি করি, মাছ কিনতে পারিনি, এখন কোনোভাবে বিক্রি না, দাম অসম্ভব দাম। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় কেবল নদীর মাছে মিটছে না চাহিদা, সংকট সমাধানে ভারতের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি আড়তদারদের। ইন্ডিয়ার সাথে আমাদের একত্রে অবরোধ হইতে হলে আমরা সফল হইতাম। ইন্ডিয়ারা আমাদের এখানে অবরোধ হয়েছে, ইন্ডিয়ারা মাছ ধরতেছে, আমাদের এখানে কোনো মাছ নাই। জেলার এই মৎস্য অবতরণ কেন্দ্রে মৌসুমে প্রতিদিন 20 থেকে 25 লাখ টাকার মাছ কেনা বেচা হয়, যা বর্তমানে এসে দাঁড়িয়েছে মাত্র 50,000 টাকায়। সময় সংবাদ, পিরোজপুর। নারীদের স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার চেষ্টা থেকে দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এক স্বস্তির নাম ফ্রিডম ভেন্ডিং মেশিন। মাত্র 10 টাকায় যে কোনো সময়ে ভেন্ডিং মেশিন থেকে ন্যাপকিন কিনতে পারছেন শিক্ষার্থীরা। ফ্রিডমের উদ্যোগে 2019 সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্থাপন করা হয় দেশের প্রথম স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। প্রাথমিকভাবে 10টি মেশিন দিয়ে 15,000 শিক্ষার্থীকে এই সেবা দেওয়া হয়। বর্তমানে ফ্রিডম ভেন্ডিং মেশিন ছড়িয়ে পড়েছে দেশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। এর মাধ্যমে 35 লাখেরও বেশি মেয়ে শিক্ষার্থী পাচ্ছেন সহজে যে কোনো সময় সাশ্রয়ী স্যানিটারি ন্যাপকিন কেনার সুবিধা। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক অবরোধের মধ্যে 2022 সালে সবচেয়ে শক্তিশালী মুদ্রার শীর্ষে উঠে এসেছে রাশিয়ার রুবল। একদিকে পুতিনের তেল ও গ্যাসের মূল্য রুবেলের পরিশোধের নির্দেশ, অন্যদিকে বাড়তি দামেই তেল ও গ্যাস কিনতে হচ্ছে ইউরোপীয় দেশগুলোকে। বিশ্লেষকদের মতে এ অর্জন অনেকটাই বিস্ময়কর। 2022 সালে যেসব মুদ্রা সবচেয়ে শক্তিশালী হয়েছে তাদের মধ্যে শীর্ষে রাশিয়ার মুদ্রা রুবল। গত এক বছরে ডলারের বিপরীতে 30% শক্তিশালী হয়েছে রুশ মুদ্রা। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক অবরোধের মধ্যে রুবলের এই অর্জন অনেকটাই বিস্ময়কর। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না নেমে অর্থনৈতিকভাবে রাশিয়াকে পঙ্গু করার পরিকল্পনা আটে পশ্চিমা বিশ্ব। মস্কোর উপর আরোপ করা হয় সর্বাত্মক অর্থনৈতিক অবরোধ, পাশাপাশি রাশিয়ার আর্থিক খাত ধসিয়ে দিতে রুশ মুদ্রা রুবলকে টার্গেট করা হয়। এর জন্য প্রথমে আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেল সুইপ থেকে বের করে দেওয়া হয় রাশিয়ার ব্যাংকগুলোকে, ফলে আন্তর্জাতিক লেনদেনে প্রায় একঘরে হয়ে পড়ে রুবল। এসবের ধাক্কায় সাময়িকভাবে কিছুটা বেসামাল হয়ে পড়ে মস্কো। এক পর্যায়ে ডলারের বিপরীতে অস্বাভাবিক নেমে যায় রুবলের মান। এ সময় ঠাট্টা করে রুবলকে রাবল হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু পশ্চিমাদের বিরুদ্ধে ভ্লাদিমির পুতিনের পাল্টা চালে ফের হারানো শক্তি ফিরে পেতে শুরু করে রুবল। পশ্চিমা দেশগুলোর প্রতি রুবলে তেল ও গ্যাসের মূল্য পরিশোধের শর্ত জারি করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তেল ও গ্যাসের মূল্য পরিশোধ করতে এখন প্রতিদিনই বিপুল পরিমাণ রুবল কিনতে হচ্ছে পশ্চিমা জ্বালানি কোম্পানিগুলোকে। পাশাপাশি পশ্চিমাদের জ্বালানি নিষেধাজ্ঞাও সাপে বর হয়েছে মস্কোর জন্য। এতে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বাড়তি দামেই তা কিনতে হচ্ছে ইউরোপীয় দেশগুলোকে। এছাড়া ইউক্রেন যুদ্ধের পর সুদের হার বাড়িয়ে 20% করে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, ফলে রাশিয়ার নাগরিকরা উল্টো তাদের হাতে থাকা ডলার ও ইউরো বিক্রি করে রুশ ব্যাংকে টাকা রাখতে শুরু করেন। পাশাপাশি রপ্তানি আয়ের 80%কে রুবলে রূপান্তরিত করতে রপ্তানিকারকদের বাধ্য করে মস্কো। এছাড়া $5,000 বেশি মুদ্রা দেশের বাইরে পাঠানোর উপরও বিধিনিষেধ আরোপ করা হয়। এ বিষয়গুলোও ব্যাপক প্রভাব ফেলে রুবলকে শক্তিশালী করতে। গত 7 বছরের মধ্যে বর্তমানে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রুবল। বর্তমানে 57 রুবলে পাওয়া যাচ্ছে $1, অথচ ইউক্রেন যুদ্ধ শুরুর পর এক পর্যায়ে তা নেমে গিয়েছিল 143 রুবলে। এভাবে অল্পদিনের ব্যবধানে ডলারের বিপরীতে রুবলের 143 থেকে 57-তে উঠে আসার বিষয়টিকে বিস্ময়কর বলছেন বিশ্লেষকরা। রাইসুল ইসলাম, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতু বাংলাদেশের সাহসের প্রতীক, বিশ্বব্যাংক এডিবি সরে গেলে চ্যালেঞ্জ নেন প্রধানমন্ত্রী, 21 জেলার ভাগ্য বদলে অপেক্ষা এখন উদ্বোধনের। প্রাণ দেখলেই ছুটছেন অসহায় মানুষ, ঘরে ফিরেও কমছে না সিলেটে বানভাসীদের ভোগান্তি। যমুনার করালগ্রাসে জামালপুর,
তিন দিনে নদীগর্ভে শতাধিক স্থাপনা এবং প্রতিকূল আবহাওয়ায় আশানুরূপ ফলন হয়নি রংপুরের হাড়িভাঙা আমের। জুলাই আসবে বাজারে, আজ থেকে বরেন্দ্র এলাকায় নামানো হবে গুটি আম। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।